এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটিতে আমি আলোচনা করবো ক্লাস নাইনের জীবন বিজ্ঞান বিষয়ের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পত্র যে মডেল তার পার্ট ওয়ানটা নেক্সট ভিডিওতে আমি পার্ট টু সলভ করে দেবো শুরু করছি কোশ্চেন সেটটা এখানে দেখো টোটাল চারটে প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার একটি পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কি চিহ্নিত করতে হবে দেখো অন্তঃপর্দা পর্দা আর অক্সিজেন চারটে জিনিস পয়েন্ট করতে হবে আমাদের পয়েন্ট করেছে দেখো এই বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে বহি ভিতরের লেয়ারটা অন্তঃপর্দা এই আঙুলের মতো যে প্রবর্ধক এগুলো হচ্ছে কৃষ্টি আর এই যে ক্রিস্টি গায়ে যে গোল গোল দানার মতো অংশ এগুলো হচ্ছে অক্সিজম দু নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য লেখ। কী কী পয়েন্ট করতে হবে দেখো কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি দু নম্বর বলছে বাস্তুতান্ত্রিক ভূমিকা হাঙর যে শ্রেণী অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থাৎ এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে দুয়ের প্রশ্নের অ্যান্সার প্রথম প্রশ্নটা মনেরা আর রাজ্যের পার্থক্য পার্থক্য দুটো বিষয় বলেছিল কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি আর বাস্তুতান্ত্রিক ভূমিকা প্রথম পয়েন্ট মনের ক্ষেত্রে পর্দাবৃত্ত কোষীয় অঙ্গনে থাকে না রাইবোজম উপস্থিত থাকে যা সেভেন্টি এস প্রকৃতি মেসোজম নামক পেছানো অংশ শ্বাস উৎসেচক বহন করে আর প্ল্যান্টটির ক্ষেত্রে প্রথম পয়েন্ট এটি বহু কোষীয় উদ্ভিদ এবং কোষটা হচ্ছে ইউকিটিক প্রকৃতির পার্থক্য দু নম্বর পয়েন্ট প্রধানত বিয়োজক তবে কিছু কিছু উৎপাদক আর এদিকে প্ল্যান্টির রাজ্যের দু নম্বর পয়েন্ট হচ্ছে বাসতান্ত্রিক ভূমিকা উৎপাদক রূপে পার্ট কোয়েশ্চেনটার অ্যানসার হাঙর হচ্ছে কন্ডিক্টি শ্রেণীর অন্তর্গত বৈশিষ্ট্য এক নম্বর ঘরে দেখো লিখেছি দেহ মাখো আকৃতি দুপাশ চ্যাপ্টা গঠনযুক্ত দু নম্বর আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁচ দেহ আবৃত থাকে তিন নম্বর পটকা থাকে না দেহে তিন নম্বর প্রশ্ন সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তা দুটি বৈশিষ্ট্য লেখো আর একটা কোয়েশ্চেন দিয়েছি দেখো আর সোলার আর্থপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে একটি যুক্তি দাও প্রথম প্রশ্নের অ্যান্সার দেখো সিউডিসিলাম যুক্ত একটি প্রাণীর নাম হচ্ছে গোলকৃমি পর্ম পরম নিমাটা বৈশিষ্ট্য প্রথম শক্ত কিউটিকল অনুদৈর্ঘ্য পেশিতন্ত্র দ্বারা দেহ আবৃত থাকে নাম্বার প্রতিটি অঙ্গতন্ত্রে দু কোষের সংখ্যা নির্দিষ্ট থাকে পাট কোয়েশ্চেনটার অ্যানসার আর্থপোর্ডা পর্বের বৈশিষ্ট্য মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা লেখা হয়েছে প্রথমে প্রথম দেহ বহুকোষীয় ট্রিপ্লোব্লাস্টিক দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম দু নাম্বার হালকা শক্ত ও জলনিরোধক কাইটি নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে দেহ তিন নম্বর সংবাদ তন্ত্র মুক্ত উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো আরশোলার দেহে দেখা যায় তাই আরশোলাকে ওই শ্রেণীতে রাখা হয় ঠিক আছে চার নম্বর প্রশ্ন মানবদেহ ভিটামিন এ ও ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো পার্ট কোশ্চেন ভাজক কলার বৈশিষ্ট্য লেখো অ্যার ভিটামিন এ এর ভূমিকা লেখা হয়েছে প্রথমে এক সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে ২ নাম্বার রাতের অল্প আলোয় দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে ৩ নাম্বার রোগ সংক্রমণ প্রতিরোধ গড়ে তোলে ভিটামিন D এর ভূমিকা ১ নাম্বার হাড় দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখে ২ নাম্বার ধনুর রোগ প্রতিরোধ করে ৩ নাম্বার অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফেট শোষণ করে পাঠ কোষের অ্যানসার ভাজকলার বৈশিষ্ট্যগুলি হলো এক নাম্বার সজীব কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে ফলে কোনো প্রশান্ত রন্ধ্র থাকে না দু নাম্বার কোষপ্রাচীর পাতলা স্থিতিস্থাপক ও সেলুলোজ নির্মিত হয় তিন নম্বর সংশ্লেষমূলক কাজ ও শোষণের হার এই কোষে বেশি থাকে তাহলে আমরা ক্লাস নাইনের মডেল টাস্কের পার্ট ওয়ানটা কমপ্লিট করে নিলাম নেক্সট পার্টের পার্ট টু সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ